অনেক দিন আগের কথা, সুন্দরবন জঙ্গলের একটি বনে বাস করত রংবেরঙের অনেক পাখি। এই বনে ছিল নানান রকমের ফলমূলের গাছ। বনের সকল পশু পাখিরা এই ফলমূল খেয়ে শান্তিতে জীবনযাপন করত। আর এই জঙ্গলে বাস করত টুনি আর তার ছানা টুকু। টুনির বাড়ির পাশেই ছিল টুনির বান্ধবী কাকলি কাকের বাড়ি। কাকলি কাক তার মেয়ে মেনু কাককে নিয়ে থাকত। বনের সকল পশু পাখিরা বেশ সুখে শান্তিতে এই বনে বাস করছিল। কিন্তু কিছুদিন পর এই বনে একাধারে ঝড় বৃষ্টি হতে লাগলো। বনের সব ফসল আর ফলমূলের গাছগুলো অতিরিক্ত বৃষ্টির কারণে ভেঙে যেতে লাগলো, আর গাছ ভরা ফলগুলো সব মাটিতে ঝরে পড়ে গেল। একাধারে অনেকদিন বৃষ্টির কারণে বনের সব ফসল বৃষ্টির পানিতে ডুবে যায়। বনের সব ফল গাছগুলো থেকে ফলগুলো মাটিতে ঝরে পড়ে আর সে ফলগুলো সব পচতে থাকে। কিন্তু টুনির বাড়িতেও বেশ কিছু ফল গাছ ছিল। এই ঝড় বৃষ্টির কারণে টুনির বাড়ির ফল গাছগুলো থেকে সব ফল মাটিতে ঝরে পড়ে পচে গেল। তা দেখে টুনির ছানা আর টুকির খুব মন খারাপ হতে লাগলো। আর টুনি বলতে থাকলো, দেখ রে টুকি, এই বৃষ্টির কারণে আমাদের গাছের সব ফলগুলো নষ্ট হয়ে গেল। কত আশা ছিল আমার, এই ফলগুলো আমি বাজারে বিক্রি করে বেশ কিছু টাকা পাবো, কিন্তু তার হলো কই? আর খাওয়ার মতো তো আমাদের আর কোনো ফল থাকলো না। এবার তো আমরা অসহায় হয়ে পড়লাম রে। কম্মাম্মা, ফল তো সব নষ্ট হয়ে গেল, আমার কাছে ফল আসতে তো অনেক দেরি। তাহলে কি আমি এতদিন ফল না খেয়ে থাকবো? বাড়িতে আমি আমাদের গাছের ফল কত মজা করে খাই, এখন কি হবে মা? কি সর্বনাশ হলো গো টুনি বোন, আমার ফসল তো সব পানির নিচে ডুবে গেছে। আর এত কষ্ট করে আমি ফসল চাষ করলাম, সব ফসল এখন বৃষ্টির পানির নিচে ডুবে পড়ছে, এখন আমি কি করব? কি করা যাবে বলো কাকলি বোন? বনের সব পাখিদের অবস্থাই তো একই রকম। এই বনে কোনো ফলমূল ফসল আর ভালো নেই, সব নষ্ট হয়ে গেছে। এই বনের পাখিদের ওপর তো বিপদ ঘনিয়ে আসলো, এবার তো সব পাখি না খেয়ে মরে যাবে। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। কম্মাম্মা, কোথায় ছিলে তুমি? সেই কালকে তুমি আমাকে খাবার খেতে দিয়েছো, আর আজকে এখনো খাবার খেতে দিলে না। আমার তো অনেক খিদা পেয়েছে মা, পেটটা খিদায় চলে যাচ্ছে। টুকি রে, খাবার থাকলে তো তোকে খাবার খেতে দেব, কালকেই তো আমাদের সব খাবার শেষ হয়ে গেছে। আর এই বনের সব পাখিদের তো একই অবস্থা, কারো বাড়িতেই খাবার পাওয়া যাবে না। তবু তুই একটু দাঁড়া, আমি কাকলি বনের বাড়িতে তোর জন্য খাবার পাই কি দেখে আসি। তারপর টুকি তার মায়ের জন্য অপেক্ষা করতে থাকলো, আর টুনি তার মেয়ে টুকির জন্য খাবার আনতে কাকলি কাকের বাড়ির দিকে যেতে লাগলো। কাকলি বোন, তোমার বাড়ি থেকে একটু খাবার পাওয়া যাবে? আমার ছানাটা কাল থেকে না খেয়ে আছে, ঘরের সব খাবার কালকে শেষ হয়ে গেছে। তোমার ঘরে যদি একটু খাবার থাকে আমার ছানাটাকে দাও না গো বোন। কি আর বলবো দুঃখের কথা টুনি বোন, আমারও তোমার মতো অবস্থা গো। ঘরে একটু চাল ছিল, তাই দিয়ে মেয়েটাকে একটু পায়েস রান্না করে দিয়েছি। তুমি বরং তোমার ছানাটার জন্য একটু পায়েসই নিয়ে যাও, কালকে থেকে তো আমাদের না খেয়ে থাকতে হবে। তাই ভাবছি কাল সকাল সকালে আমি দূরবানে গিয়ে খাবারের সন্ধান করে আসব, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। আচ্ছা ঠিক আছে কাকলি বোন, আমি তোমার সাথে কালকে বনে খাবারের সন্ধানে যাব। এই দেখ টুকি, তোর জন্য খাবার নিয়ে এসেছি। কাকলি বোন তোর জন্য পায়েস রান্না দিয়েছে, এবার জলদি জলদি খাবারটা খেয়ে নে তোমার। মা, ও মা, তুমিও তো কালকে থেকে না খেয়ে আছো, তোমারও তো অনেক খিদা পেয়েছে। আমি একাই খাবারটা খাবো না, তোমাকেও খেতে হবে, না হলে আমি খাবো না। তারপর টুকির কথা মতো টুনিও তার ছানা টুকির সাথে খাবারটি খেতে থাকলো। তার পরের দিন সকাল সকালই কাকলি কাকা টুনি দূর বনে বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। কিন্তু পুরো জঙ্গলে টুনি আর কাকলি কাক খাবার কোথাও খুঁজে পেল না।
তাদের বোনের মতোই অবস্থা এই বোনের। টুনি বোন, আমার তো হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গেছে, আমি আর হাঁটতেও পারছি না। এই বনে দেখো কোথাও খাবার খুঁজে পাওয়া যাবে না। আমি বরং বাড়িতে ফিরে যাচ্ছি, তুমি খাবারের সন্ধান করতে থাকো, যদি কোথাও খাবার খুঁজে পাও আমাকে তুমি জানিও। ঠিক আছে কাকলি বোন, তুমি বরং বাড়িতেই ফিরে যাও তাহলে, আমি সামনের আর একটু গিয়ে দেখে আসি, যদি খাবার না পাই কোথাও তাহলে আমিও বাড়িতে ফিরে যাব। তুমি বরং এবার বাড়িতে ফিরে যাও। কাকলি বোন তো বাড়িতে ফিরে গেল, এখন আমাকে একা একাই খাবারের সন্ধান করতে হবে, কিন্তু আমার অনেক পিপাসা পেয়েছে, আমি বরং সামনের ওই নদীটা থেকে একটু পানি পান করে আসি। তারপর টুনি নদীতে এসে পানি পান করছিল, আর ঠিক সেই সময় টুনি দেখতে পায় নদীতে একটা লাল রঙের বাক্সকে ভেসে আসতে। টুনি তখনই সেই বাক্সটা হাতে তুলে নেয় আর বলতে থাকে, নিশ্চয় এই ঝড় বৃষ্টির কারণে কারো বাড়ি থেকে এই বাক্সটি ভেসে এসেছে, কিন্তু এই বাক্সটি কার তা আমি বুঝবো কিভাবে? কাউকে তো খুঁজে পাবো না, আমি বরং এই বাক্সটি বাড়িতে নিয়ে যাই, কারো সন্ধান পেলে তাকে দিয়ে দেব। এই বনে তো কোথাও খাবার খুঁজে পেলাম না, আমিও বরং কাকলি কাকের মতো বাড়িতে ফিরে যাই। এই দেখ টুকিমা, খাবারের সন্ধানে গিয়ে এই বাক্সটা আমি নদীর পানিতে কুড়িয়ে পেয়েছি। মা ও মা, এই বাক্সটা তো দেখছি অনেক সুন্দর, কিন্তু এই বাক্সটার মধ্যে কি আছে খুলে দেখো না। ঠিক আছে টুকিমা, দাঁড়া এবার আমি এই বাক্সটা খুলে দেখি ভেতরে কি এমন আছে। বাক্সটি খুলতে তারা দেখতে পায় বাক্সটির ভিতরে একটি লাল টকটকে আপেলকে। মা, এটা তো একটা সুন্দর আপেল ফল, দাও না মা এই আপেল ফলটা আমি খাই। না না, তোমরা আমাকে খেও না, আমাকে খেও না তোমরা, আমি একটা চাতুর আপেল, আমাকে না খেয়ে তোমরা বরং মাটিতে লাগিয়ে দাও, তাহলে তোমরা অনেক উপকার পাবে আমার থেকে, তোমরা আমাকে লাগিয়ে দাও না। কিন্তু চাতুর আপেল, তোমাকে মাটিতে লাগানোর পর তুমি কিভাবে আমাদের উপকার করবে? বন্ধুরা, তোমরা ভেবো না, আমি তো চাতুর আপেল, আমাকে মাটিতে লাগানোর সাথে সাথে আমি একটা সুন্দর আপেল গাছে পরিণত হব, তখন তোমরা সেই গাছ থেকে তোমাদের যত ইচ্ছা তোমরা আপেল নিতে পারবে। ঠিক আছে আপেল বন্ধু, আমরা তোমাকে এখনই মাটিতে লাগিয়ে দেব। আর তারপর টুনি আর তার ছানা তাদের উঠানে আপেলটিকে নিয়ে আসে, আর সেই চাদর আপেলটিকে সেখানে পুঁতে দেয়, সাথে সাথে সেই আপেলটি থেকে একটি চাদর আপেল গাছ উঠে আসে। টুনি আর টুকি তো সেই আপেল গাছটি থেকে অনেক খুশি হয়। টুকি দেখ না রে, কি চকচকে একটা আপেল গাছ, আর এই আপেল গাছে পাতার থেকে আপেল বেশি, কত কত আপেল, এখনই এই গাছে আপেল আমরা পেড়ে এই বনের সকল অসহায় পাখিদেরকে আমরা খেতে দিব। প্রতিদিন আমরা বনে এই আপেলগুলো পেড়ে নিয়ে যাব, আর সকল পাখিদেরকে আমরা খেতে দিব। টুকি এখনই পাড়া শুরু কর। চল টুকি, অনেক আপেলই পাড়া হয়েছে, এবার আমরা এই আপেলগুলো নিয়ে বনের ভিতরে নিয়ে যাই, তারপর সবাইকে দিব। টুনি আর টুকি তাদের কাছে আপেলগুলো বনের ভেতরে নিয়ে এসে সকল পশু পাখিদেরকে ডেকে নিয়ে আসে, আর সবাইকে অনেক অনেক করে আপেল দিতে থাকে, আর বলতে থাকে প্রতিদিন তারা এভাবে অসহায় পাখিদের আপেল দিতে থাকবে। এভাবে বনের সকল পশু পাখি অনেক সুখে শান্তিতে বাস করতে লাগলো।